পাচারের পর বনগা তরুণী উদ্ধার বেঙ্গালুরে। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত যুবক। চাইল্ডলাইন ও বনগা থানার প্রচেষ্টায় প্রায় আড়াই মাস পর উদ্ধার তরুণী। অভিযুক্ত যুবক চাকরির লোভ দেখিয়ে তরুণীকে নিয়ে গিয়ে বিক্রির পরিকল্পনায় ছিল বলে জানা গেছে। পাচার হয়ে যাওয়ার পর বনগার তরুণী উদ্ধার বেঙ্গালোর থেকে। স্বেচ্ছাসেবী সংগঠন ও বনগার পুলিশের তৎপরতায় উদ্ধার তরুণী। প্রায় আড়াই মাস পর উদ্ধার তরুণী। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। জানা গেছে, পরিচয় গোপন করে নাম ভাড়িয়ে তরুণীর সাথে আলাপ জমায় অভিযুক্ত যুবক সন্দীপ ঘোর ওরফে বাবু। বাঁকুড়া জেলার সোনামুখী এলাকার বাসিন্দা সন্দীপ তরুণীকে পরিচয় দিয়েছিল মুখার্জি বাবু বলে। জানিয়েছিল সে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি করে। জানা গেছে, শরীর চর্চার প্রশিক্ষণ নিতে মসলন্দপুরে যেতেন তরুণী। সেখানেই আলাপ অভিযুক্ত সন্দীপের সাথে। গত বছর নভেম্বরের 17 তারিখ বনগা থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় তরুণী। তরুণীর পরিবার বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরিবারের লোকজনদের সাথে নিয়ে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিযুক্তের বাঁকুড়ার বাড়িতে গিয়ে পৌঁছায় বনগা থানার পুলিশ। সেখানে গিয়ে অভিযুক্তের খোঁজ মেলেনি, খালি হাতেই ফিরতে হয় পুলিশকে। সেখানে যাবার পর ভয়ানক তথ্য উঠে আসে পুলিশের কাছে। তরুণীর বাবা জানান, বাঁকুড়ার ওই এলাকার পঞ্চায়েত প্রধান জানান, এই প্রথম নয়, এর আগেও চার পাঁচজন তরুণীকে একইভাবে পাচার করেছে অভিযুক্ত যুবক। হচ্ছে মাঠে দৌড়াতো, সেখান থেকে আসবার পরে একদিন সকালবেলা হঠাৎ দেখলাম যে আমার মেয়ে নেই বাড়িতে। তারপরে মেয়েটাকে খুঁজতে 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 ওর তথ্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। সেই মেয়ে ছেলেটাকে সমস্ত তথ্য জানবার পর বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করবার পরে আমার মেয়েটাকে দেখলাম যে বাঁকুড়ার সোনামুখী জঙ্গলের থেকে একটা ছেলে বনগাঁয় চাকরি দেওয়ার নাম করে ওকে নিয়ে চলে যায়। সেখানে যাওয়ার পরে আমার মেয়ে ওইখানকার এক ভদ্রলোক অঞ্চল প্রধান আমাদেরকে বলল, ওই ছেলেটি বা নাম হচ্ছে বাবু ডাকনাম, আর প্রকৃত নাম হচ্ছে সন্দীপ গৌড়। ও আমাদের এখানে মুখার্জি বলে পরিচয় দিত, আর আমি 9 প্যারামিলিটারিতে সার্ভিস করি। এই বলে মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে মেয়েদেরকে নিয়ে চলে যায়। তারপরে বিভিন্ন জায়গায় আমি খোঁজ নেওয়ার পরে শুনেছি যে মেয়েটি বেঙ্গালোরে ধরা পড়েছে। সেখান থেকে উদ্ধার করে আনা হয় বনগা থানা। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় বনগা চাইল্ড লাইনের চড়ুইগাছি শাখাতে। চাইল্ড লাইনের পক্ষ থেকে তাদের সহযোগী বিভিন্ন সংস্থার সাথেও যোগাযোগ করা হয়। এসবের মাঝেই বেঙ্গালোর এলাকায় তরুণী রয়েছেন খবর মেলে। চাইল্ড লাইনের সহযোগী সংস্থার কর্মীরা বেঙ্গালোরের রাজগোপালপুর এলাকায় পৌঁছান। কয়েকদিন ধরে এলাকায় রেকি করার পর উদ্ধার হয় তরুণী। গ্রেপ্তার হয় অভিযুক্ত যুবক সন্দীপ। অবশেষে বনগা থানার পুলিশ ও চাইল্ড লাইনের সহযোগিতায় তরুণীকে ফেরানো হয় বনগায়। জানা গেছে, মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে তরুণীকে বেঙ্গালোরে নিয়ে গেছিল অভিযুক্ত যুবক। তাকে বিক্রির পরিকল্পনাও ছিল বলে জানা গেছে। এ বিষয়ে চাইল্ড লাইনের চড়ুইগাছি লাইট হাউসের পক্ষে শুভঙ্কর সরকার বলেন, যখন আমি কেসটা জানতে পারি যে এরকম একটা মেয়ে সে মিসিং হয়ে গেছে এবং তার তথ্য দেখা যাচ্ছে টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে পুলিশ থেকে যে ও বেঙ্গালোরে বিলং করছে, তো তখন সেই মুহূর্তে আমরা বিভিন্ন অর্গানাইজেশন যেমন মিশন মুক্তি ফাউন্ডেশন, চাইল্ড লাইনের ক্লাব কোঅর্ডিনেটর ওখানকার, ওদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করে একটা টিমকে আমরা বিশেষ করে পাঠানো হয় দিল্লি থেকে বেঙ্গালোরের উদ্দেশ্যে। সেই টিম 7 দিনের অবজারভেশন করে মেয়েটাকে উদ্ধার করে। আমরা জানতে পারি মেয়েটার ট্রাফিকার সহ ওখানে উদ্ধার হয়েছে এবং এই তথ্য আমরা পাই বিশেষ করে বাঁকুড়া থেকে, যে ওর বাড়িতে যখন যাওয়া হয়েছিল বনগাঁ থানার পুলিশও গিয়েছিল, ফ্যামিলি গিয়েছিল, কিন্তু ওই ওখানকার প্রধানই অনুযায়ী বলেছে যে এর আগে 5টা মেয়েকে ওইভাবে বিক্রি করেছে বা এরভাবে নিয়ে গিয়েছে। তো তারপরে মেয়েটিকে উদ্ধার করা হয়, বনগাঁতে নিয়ে আসা হয় এবং ওর 160 মেডিকেল করা হয়। 160 স্টেটমেন্ট আগামী সোমবার করা হবে এরকম একটা আর কি জানা গেছে। মেয়েটি এখন হোমেই আছে। বার্তা হচ্ছে একটাই, সেটা হচ্ছে এইভাবে যে প্রলোভন দেখিয়ে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে মেয়েরা, তো হারিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তো এর বিরুদ্ধে সব মানে মিলিতভাবে আমাদের একটা প্রোটেকশন দরকার। সেখানে গভর্নমেন্ট, এনজিও সমস্ত নিয়ে একটা প্রোটেকশন দরকার এবং এটাকে ভিজিবল করা দরকার, যাতে করে আগামী দিনে একটা মানে ট্রাফিকাররা ভয় পায় যে না, আমাদের পেছনে কিন্তু এখন একটা শক্তি রয়েছে। তো আগামী দিনে এটাই বলবো যে সজাগ থাকতে হবে আর ফ্যামিলিদেরকেও সজাগ রাখতে হবে, এটাই হচ্ছে বার্তা।
সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।